বন্ধুরা, আপনারা কি প্রচণ্ড অর্থ কষ্টে ভুগছেন? জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনার হাতে কি অর্থ থাকছে না? আপনার গৃহে কি সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই রয়েছে? কিংবা আপনার পরিবারে কি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে? তাহলে এই দুটি খাবার গোমাতাকে বা কুকুরকে আগামীকাল শ্রাবণ মাসের শনিবার দিন খাইয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, শনি মহারাজের অশেষ কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাস শনিদেবের জন্ম মাস, আর আগামীকাল এই মাসের বড় শনিবার, বছরের এই শেষ সূচক আপনারা হাতছাড়া করবেন না। তাই এই উপায় বা ক্রিয়াটি করুন, জীবন থেকে দুঃখ কষ্ট চালা যন্ত্রণা আর্থিক কষ্ট সমস্ত কিছু সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। বন্ধুরা, সাধারণত শনি মহারাজের নাম শুনলে তারা ভয়ে ভীত হয়ে পড়েন। তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের ওপরে পড়ে তাহলে আমাদের এই জীবন একেবারে ছারখার হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্য কথা। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে শনি মহারাজ যদি আপনার ওপর সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে কতটা উন্নতি করতে পারে? বন্ধুরা, আপনারা কি এটা জানেন? এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না। দেখুন বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি যদি চরম ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্যে থাকেন, আপনার চতুর্দিকে যদি সমস্যা আর সমস্যা থেকে থাকে, তাহলে শ্রাবণ মাসের এই বড় শনিবার এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা ও কুকুরকে খাইয়ে দেবেন। তাহলে আপনারা দেখবেন যে সুনিশ্চিতভাবেই আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হবেই হবে। বন্ধুরা, মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকে সেখানে স্থান দেওয়া হয়েছে। তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট পারেন তাহলে অবশ্যই তার কৃপা দৃষ্টিও আপনারা পাবেন। তাই বন্ধুরা, চলো কোন সেই খাবার দুটি, যে খাবার দুটি গোমাতা ও কুকুরকে খাওয়ানো মাত্রই আপনাদের আর্থিক কষ্ট থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের যে জিনিসটি লাল কাপড়ে মুড়ে রাখার কথা বলবো, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে রাখতে হবে এবং একই সঙ্গে আরও বেশ কিছু কাজের কথা আপনাদের জানিয়ে দেব, যেগুলি আপনারা এই শ্রাবণ মাসে শনিবারটি করতে পারেন, তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবেই করবে। আর যে জিনিসটি আমি রাখার কথা বলবো সেটি হলো কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনারা সকলেই জানি যে লবণ তিন প্রকারের হয়ে থাকে, একটা সৈন্ধব লবণ, একটা সামুদ্রিক লবণ এবং একটি কালো লবণ অর্থাৎ বিট লবণ। আর আমাদের জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা হয়ে থাকে, শনি এবং শুক্র গ্রহের প্রতিনিধি হিসাবে ধরা হয়ে থাকে এই লবণকে। একই সঙ্গে রাহু ও কেতুর প্রতিনিধিত্ব করেন এই লবণ। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই লবণ দিয়ে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো, যে উপায় বা ক্রিয়া আপনি যদি করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবেই সুফল আপনার জীবনে মিলবেই মিলবে। বন্ধুরা, আমরা সাধারণত লবণ খাবারে স্বাদ আনার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু বন্ধুরা আপনি কি জানেন এই লবণের অনেক উপায় উপাচার রয়েছে, যেগুলি আমরা ধর্মের সাথে নিষ্ঠার সাথে অন্তর থেকে যদি পালন করতে পারি তাহলে আমাদের জীবনে অনেকখানি উপকার মেলে। ঠিক তেমনই আজ একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দেব। আর প্রথমেই আমি যে কথাটি বলবো, যে এই লবণ
কোনোদিন কোনো পরিস্থিতিতেই স্টিলের পাত্র বা লোহার পাত্রে ভুলেও রাখবেন না। এই লবণ একমাত্র কাঁচের পাত্রে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এই লবণ যদি আপনারা কোনো স্টিল বা লোহার পাত্রে রাখেন, তাহলে মনে রাখবেন আপনার দুর্গতির শেষ থাকবে না। আপনি যতই অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করুন না কেন, সেই অর্থ বা সংসারে আয় উন্নতি কিছুই হবে না, কারণ এই লবণের মধ্যে অবস্থান করেন স্বয়ং মা লক্ষ্মী। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। বন্ধুরা, লবণ কখনোই দেওয়া নেওয়া করতে নেই। যদি কোনো ব্যক্তির লবণের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি বরং তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন এবং তাকে দোকান থেকে কিনে নিতে বলুন, কিন্তু কখনোই কোনো পরিস্থিতিতে লবণ দেওয়া নেওয়া করবেন না। আর আপনি যদি লবণ দেওয়া নেওয়া করে থাকেন, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহ পরিত্যাগ করে অন্য গৃহে চলে যান। এছাড়াও আমি আপনাদের বলবো যে বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন যদি ঘর মোছার জলে কিছুটা পরিমাণে সামুদ্রিক লবণ মিশিয়ে আপনি যদি ঘর মুছতে পারেন, তাহলে কিন্তু অনেকখানি আপনার বাস্তু দোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এর ফলে আপনার ঘরে কিন্তু একটি পজিটিভ শক্তির বাতাবরণ সৃষ্টি হয়। এবং আমি একই সঙ্গে আরও জানিয়ে দেব যে আপনি যদি আপনার বাথরুমে একটি কাঁচের পাত্রে কিছুটা লবণ রেখে যদি একটি উঁচু কোথাও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক নেগেটিভ শক্তিকে বাধা দিতে পারবেন। কারণ শাস্ত্রমতে এমনটাই উল্লেখ করা হয়েছে যে বাস্তুর মধ্যে বাথরুম থেকে সর্বাধিক পরিমাণে নেগেটিভ শক্তি আমাদের গৃহে প্রবেশ করে। এছাড়াও আমি আপনাদের এটাও জানাবো যে এই লবণ এমন একটি জিনিস, এই লবণ দিয়ে অনেক টোটকা বা উপায় করে অনেক মানুষ নানানভাবে নানান দিক থেকে উপকৃত হয়েছেন। বন্ধুরা, আর আপনি যদি এই শ্রাবণ মাসের শেষ শনিবার দিন একটি লাল কাপড়ে কিছুটা লবণ রেখে সেটিকে মুড়িয়ে অর্থাৎ একটি পুঁটলি করে শনি মহারাজের নাম স্মরণ করে আপনি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিতে পারেন, তাহলে কোনো অশুভ শক্তি বা কোনো খারাপ শক্তি বা কোনো নেগেটিভ ভাইব্রেশন আপনার গৃহে প্রবেশ করতে কখনোই পারবে না, যার ফলে আপনার পরিবারে থাকা প্রত্যেকটি সদস্য যেমন ভালো থাকবে, ঠিক তেমনই প্রত্যেকটি সদস্য রোগমুক্ত থাকতে পারবে। এছাড়াও আমি আপনাদের এটাও জানিয়ে দেব, আপনি যদি কোনো দুশ্চিন্তায় ভোগেন, তাহলে আপনারা এই শ্রাবণ মাসে শনিবার ছাড়াও প্রত্যেকটি শনিবার দিন রাতে ঘুমানোর আগে আপনি যদি সামুদ্রিক লবণ মেশানো জলে পা হাত পা ধুয়ে আপনি যদি রাতে ঘুমাতে যান, তাহলে খুব শীঘ্রই আপনার মানসিক চিন্তা অর্থাৎ খারাপ চিন্তা থেকে আপনার মুক্তি ঘটবে। এছাড়াও আপনি যদি একটি কাঁচের পাত্রে কিছুটা লবণ নিয়ে এবং তার মধ্যে কিছুটা জল দিয়ে আপনি যদি আপনার বাড়ির ঈশান কোণে রেখে দিতে পারেন এবং সেটিকে যদি আপনারা একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে আপনি যদি কোনো প্রকার ডিপ্রেশনে ভুগতে থাকেন বা আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো খারাপ সংবাদ বা খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন, তাহলে কিন্তু সেই খারাপ সময় খুব শীঘ্রই কেটে যাবে এবং আপনার বাড়িতে যে বাস্তু দোষ রয়েছে সেই বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে সুনিশ্চিতভাবে কেটে যাবে। তাই লবণের এমন বহু টোটকা রয়েছে যে টোটকা আমাদের জীবনের স্বার্থে শনিবার দিন প্রয়োগ করতে পারি, বিশেষ করে এই শ্রাবণ মাসে শনিবার দিন যদি প্রয়োগ করতে পারি, তাহলে নানানভাবে আমরা উপকৃত হতে পারি। বন্ধুরা, আপনি যদি এই লবণ আপনার যে শোবার ঘর, সেই শোবার ঘরে যদি একটি কাঁচের পাত্রে লবণ ভর্তি করে রেখে দেন এবং 11 দিন অন্তর অন্তর সেই লবণ আপনি যদি বদলে ফেলেন, তাহলে সুনিশ্চিত সুফল আপনার জীবনে মিলবেই মিলবে। এছাড়াও আপনার যদি ব্যক্তিগত জীবনে নানান প্রকার সমস্যা থেকে থাকে
বা কোনো মানুষের যদি দৃষ্টি আপনার সন্তান বা কোনো বড় ব্যক্তির ওপর যদি পড়ে থাকে, তাহলে এক মুঠো লবণ পা থেকে মাথা পর্যন্ত তিনবার ঘুরিয়ে যদি কোনো জলাশয়ে ওই লবণগুলিকে ফেলে দিতে পারে, তাহলে শাস্ত্রমতে মনে করা হয় সেই নজর বা দোষ সহজেই দূর হয়ে যায়। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি এই শ্রাবণ মাস শনি মহারাজের জন্ম মাস, আর শনিবার শনি মহারাজের বার, আর সপ্তাহের প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবদেবীর বার। হ্যাঁ বন্ধুরা, কোনো না কোনো দেবদেবীর সঙ্গে সংযোগ রয়েছে, আর সেই বারে যদি সেই দেবতা বা সেই দেবের যদি পুজো আরাধনা করে থাকেন, তাহলে জীবনে অনেকখানি সুফল পাওয়া যায়। ঠিক তেমনই শনিবারেও শনি মহারাজের পুজো আরাধনা অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক, তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে। দেখবেন বন্ধুরা, আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে। বন্ধুরা, বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক সংকটের মধ্যে থেকে থাকেন, তাহলে সেই সংকট থেকে আপনি শনি মহারাজের অশেষ কৃপায় আপনি তৎক্ষণাৎ উদ্ধার পেয়ে যাবেন। তবে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে খাবার দুটির কথা জানিয়ে দেব, তা অতি সহজেই আপনারা গোমাতা ও কুকুরকে খাওয়াতে পারেন। তবে এই খাবার দুটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে, তবেই আপনাদের ওপর শনি মহারাজ অত্যন্ত হারে সন্তুষ্ট হবেন। বন্ধুরা, পুরাণে কথিত আছে যে শনিবার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন, তারপরে আপনি যদি কোনো অসহায় দরিদ্র ভিখারিকে দেখেন, আর সেই ব্যক্তি যদি আপনার কাছে যদি সাহায্য চাইতে আসে, তাহলে তাকে আপনি কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, সেই গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষটিকে হতাশ করবেন না, কেননা ওই সময়টাতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন, অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিখারি, আপনি যদি তাকে সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী, তাহলে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনি অতি সহজেই বেরিয়ে আসতে পারবেন। কেননা বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি হলেন কর্মফলদাতা, আর আমরা আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম। তাই আপনি যদি এই রূপ ক্রিয়াটি করেন, তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন। তাই বন্ধুরা, পৌরাণিক তথ্য অনুসারে এটিকে বর্ণিত করা হয়েছে, তাই আপনি কখনোই কোনো পরিস্থিতিতে অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে আপনি সাহায্য অবশ্যই করবেন। বন্ধুরা, যদি আপনার বাড়িতে কিংবা আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে, তবুও আপনি তার কাছে এগিয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু সাহায্য করুন। দেখবেন শনি মহারাজ আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাকে পালন করতে হবে তা হল, বন্ধুরা, আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে, সেই অসত্য গাছের গড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণে কালো তিল এবং কিছুটা পরিমাণে সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি দান করে আসতে পারেন। আর যদি আপনি এই কাজটি শনিবার দিন করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখবেন বন্ধুরা, এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন, এই সমস্ত সমস্যা এক নিমেষে দূর হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা আরও একটি কাজ করতেই পারেন, আপনারা শনিবার দিন কালো রঙের কোনো গরুকে এবং কালো রঙের যে কোনো কুকুরকে আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু খেতে দেবেন। আর আপনারা যদি শনিবার দিন গোমাতা এবং কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন, তাহলে আপনার পক্ষে এটা অত্যন্ত শুভ ফল এনে দেবে।
হ্যাঁ বন্ধুরা, আপনার মঙ্গল ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক কষ্ট এক নিমেষে দূর হয়ে যাবে এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা ধনধান্যে ফুলে ফেঁপে উঠবেন। বন্ধুরা, আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে তাহলে সেই ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা একটিবার বিশ্বাসের সঙ্গে, নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সঙ্গে এই রুটি ও মিষ্টি মন থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে একবার গোমাতা ও কুকুরকে খাইয়ে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি, 7 দিনের মধ্যেই আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আর্থিক উন্নতি হতে বাধ্য হবে। বন্ধুরা, আপনারা 7টা দিন পরেই অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন। বন্ধুরা, এই কাজটি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ এবং মূল কাজ। বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আপনারা আরও একটি কাজ করতেই পারেন। যেমন ধরুন, যে কোনো শনিবার দিন আপনি ঘুম থেকে উঠেই সকালে বাইরে বেরোলেন এবং বাইরে বেরোনোর পর আপনি যদি দেখেন কোনো ব্যক্তি যদি ঝাড়ু বা ঝাঁট দিচ্ছেন, বা আপনি আপনার বাড়ির বাইরে বেরিয়ে দেখলেন রাস্তা ঝাঁট দিচ্ছে, অর্থাৎ আপনি যদি কোনো সাফাই কর্মীকে দেখতে পান তাহলে তাকে কিছু দান করুন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে সেই সাফাই কর্মীকে একটি বস্ত্র দান করুন এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যাগুলিও একই রকমভাবে এক নিমেষে দূর হয়ে যাবে। যেভাবে ওই সাফাই কর্মী ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করছে, ঠিক সেভাবেই আপনার জীবন থেকে সমস্ত ময়লা দূর হয়ে যাবে। তাই আগামীকাল এই পবিত্র শ্রাবণ মাসের শনিবার, বছরের এই শেষ সূচক, এটিকে হাতছাড়া করবেন না। কেননা আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাস শনি মহারাজের জন্মমাস। আর এই শ্রাবণ মাসের বার আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন তাহলে এর সুফল আপনারা সারা জীবন পাবেন।